আপনাকে কষ্ট দেয় তো হতাশা হবেন না, কারণ একটা সময় আসবে সেই কষ্টটা উল্টো রিটার্ন তার কাছে ফিরত যাবে, তখন আপনি প্রতিশোধ নেওয়ার থেকে বেশি আনন্দ পাইবেন। তো অপেক্ষা করেন, যে কষ্ট দিছে তার কষ্টগুলো সহ্য করেন, অপেক্ষা করেন, এক সময় সে কষ্টগুলো আবার তার কাছে ফিরত যাবে। তো টেনশনের কিছু নাই, কেউ কষ্ট দিলে হুড়ুহুড় করেন না, মাথা গরম করেন না, মাথা গরম করার কিছু নাই, সেই কষ্টটা আবার একটা সময় ওর কাছে ফিরত যাবে, তখন আপনি শুধু দেখবেন আর মজা নেবেন, তাকে কষ্ট দেওয়া প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই।